মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগের পেছনে প্রিয়া সাহার ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ হাসিলের চেষ্টা রয়েছে বলে অভিযোগ করেছে তারই নিজ বাড়ি পিরোজপুরের নাজিরপুর উপজেলার চর বানিয়ারি গ্রামের স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা তাদের দাবি প্রিয়া সাহার বক্তব্য সঠিক নয় জায়গা জমি নিয়ে বিরোধের ঘটনাকে সংখ্যালঘু নির্যাতন বলে অপপ্রচার করেছেন তিনি পিরোজপুর প্রতিনিধি এস এম সাইমের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মিরন আহমেদ গত সতেরো জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন বিশ্বের সতেরোটি দেশের সংখ্যালঘু ব্যক্তিরা এই সাক্ষাৎকারে বাংলাদেশের হয়ে দেখা করেন বরিশাল পিরোজপুরের প্রিয়া সাহা সেখানে তিনি দাবি করেন এদেশে সংখ্যালঘুরা বিভিন্ন নির্যাতনে শিকার হচ্ছেন তার এমন বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় মিলিয়ন হিন্দু ঝড়ে পি Please help us for Bangladeshi people. We want to stay in our Bangladesh. country. Yeah. Still, there is 18 million minority people. My request is, please help us. We don't want to leave our country. Just help us to stay. I have lost my home. Uh, they burned my home. They taken my land. But no judgment yet taken place. Who please. Took, who took the land? Who took the home and the land? Uh, the, fundamental, the Muslim fundamentalist group. পিরোজপুর এবং বাগেরহাট জেলাকে বিভক্ত করা বলেশ্বর নদীর চর দখল নিয়ে বিরোধ চলছে দিন থেকেই এ চরকে কেন্দ্র করে স্থানীয় দুটি হিন্দু গ্রুপের মধ্যে অপ্রীতিকর ঘটনাও ঘটছে এই দুই পক্ষের মধ্যে বেশিরভাগই হিন্দু সম্প্রদায় চলতি বছরের দোসরা মার্চ প্রিয়া সাহার ভাই জগদীশ বিশ্বাসের নেতৃত্বে প্রতিপক্ষের একশো দশটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগ করা হয় ঘটনার পর থেকে উভয় গ্রুপের পাল্টা মামলা চলমান রয়েছে মূলত এই প্রিয়া এনার ভাই একজন তার স্বামী বড় প্রিয় অফিসার এরা এই স্তরে আজকে পনেরো বিশ বিশ পনেরো থেকে বিশ একর জমি রাহিয়া এই কেয়া সৃষ্টি করতেছে এই কেয়া সৃষ্টি করে এই মালি মামলায় বিভিন্ন কায়দায় কারণে মানুষগুলো হয়রান করতেছে কেন এরকম করতেছে এই আমরা সরকারের কাছে একটা দাবি চাই আর কার নেতৃত্বে পিউ বলা কেন এই সমস্ত করতেছে বিদেশে যাইয়ে স্যার আমরাও এই সরকারের কাছে একটা দাবি জানাই তাদের ঘর তারা পড়াইয়া এইখানে অন্য অন্য মুসলমানের বিরুদ্ধে অন্য হিন্দুদের বিরুদ্ধে এই মিথ্যা প্রবোচনা দিয়া আজ আমেরিকা যে ভাষণ দিচ্ছে যে হিন্দু বরে যে অন্যায় অত্যাচার চালাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা এমন কোন ঘটনা ঘটে নেই এখন বিয়েবেলা তাদের ঘর তারা তাদের লোকজনে পোড়াইছে তার ঘর তাদের তার ঘর না তার ভাইয়ের ঘর ভাঙা একটা ঘর এখন সেই ঘর পড়াই এদের নামে খালি 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 অনাতক কিছু এদিকে ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য রাষ্ট্রবিরোধী এমন অসত্য বক্তব্য দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এবং পিরোজপুর একাশনের আসনের সংসদ সদস্য গৃহ ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম পিরোজপুর জেলার নাজিরপুর আমার নির্বাচনী এলাকা এখানে একটি মানুষও গুম হয়নি ধর্মীয় কারণে কোনরূপ নির্যাতন অত্যাচার অবিচার এখানে কখনো হয় না নাজিরপুরের মানুষরা হিন্দু মুসলিম সকলে মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছে প্রিয়া সাহা অসৎ উদ্দেশ্যে কোন ষড়যন্ত্র নিয়ে বিশ্বেরবাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি বিনষ্টের উদ্দেশ্যে অভিযোগ করে থাকতে পারেন তার এই বক্তব্য নাজিরপুরের হিন্দু সম্প্রদায়ের কোন লোকও গ্রহণ করেনি তার এই বক্তব্য নিন্দনীয় যেহেতু এটা মিথ্যা অসত্য এবং অসৎ উদ্দেশ্যপূর্ণ দিত পিয়া সাহা ওরফে প্রিয়বালা বিশ্বাস পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিডাঙ্গা ইউনিয়নের চরবানিয়ারি গ্রামের মৃত নগেন্দ্রনাথ বিশ্বাসের মেয়ে প্রিয়বালা স্বামী মলাই কুমার সাহা দুদকে সদর দপ্তরে সহকারী উপপরিচালক পদে কর্মরত রয়েছেন এছাড়াও সারি নামে বাংলাদেশের দলিত সম্প্রদায় নিয়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা রয়েছে তার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ঢাকা থেকে প্রকাশিত দলিত কণ্ঠ নামক একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক তিনি তার ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য রাষ্ট্রবিরোধী এমন বক্তব্য এবং মিথ্যাচারের বিচার দাবি জানিয়েছেন পিরোজপুরের সাধারণ মানুষ মিরুন আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডিস্ক